নালিশ পার্টির নালিশের কারণেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে বারবার কথা বলে এমন অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন দুপুরে মন্ত্রী সাংবাদিকদের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন চায় বাংলাদেশও তাই চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আর এর জন্য গৃহীত সব পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে ঢাকা নাহিদ হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বৈঠক করেন দেশটির সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিংকেনের সাথে সেখানে ব্লিংকেন বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন শক্তিশালী নির্বাচন কমিশন বায়োমেট্রিক ভোটার কার্ড স্বচ্ছ ব্যালট বক্স সহ সুষ্ঠু নির্বাচন নিয়ে সব ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ তবে বিরোধীদের নালিশের কারণে যুক্তরাষ্ট্র বারবার নির্বাচন নিয়ে কথা বলে রবিবার এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান শুধু বলছে ফ্রি এন্ড ফেয়ার সেই বিষয়ে কি বাকিগুলো আমরা চাই তারা করছে বলে একদিকে ভালো তা আমাদের চাঙ্গা রাখতেছে আমরা চাই করতে এবং তারা বললে এটা আরো ভালো দিস ইজ গুড উই আর এট পার টুগেদার কারণ তাদের কাছে নালিশ পার্টি বহু রকম নালিশ টালিশ দেন সেই জন্য যখনই নালিশ দেন তখন হয়তো আমাদের বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন চায় কে নির্বাচনে এলো বা এলো না সেটি নিয়ে তাদের মাথা ব্যথা নেই সব দল মতের লোকের ঐকান্তিকতা থাকতে হবে আন্তরিকতা থাকবে কমিটমেন্ট থাকবে তোমরা এইসব ব্যাপারে সাহায্য তার মানে কি বিএনপিকে নির্বাচনে আনতে আমি সেটা বলি তুলি নিয়ে থাকবে আমি বলছি সব দলের আপনার ওইখান থেকে আন্তরিকতা না আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না ডিজিটাল নিরাপত্তা আইন কোথাও অতি ব্যবহার হচ্ছে স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী জানান সংশোধনী প্রয়োজন হলে তা করা হবে বলে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেছে ঢাকা টিএসএ সম্পর্কে একটা প্রশ্ন হয়েছে তা আমরা বলেছি যে আমরা মনে করি ডিএসএ তে আমাদের কোনো কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা ঠিক মতো হয় নাই তো সেইগুলো আমরা বিচার করছি আর এখানে কোনো যদি দুর্বলতা থাকে উইল টেক কেয়ার অফ ইট তবে বিদেশিদের কাছে না গিয়ে সব রাজনৈতিক নেতাদের ভোটারদের কাছে যাওয়ার পরামর্শ দেন ডক্টর মোমেন কোনো আলোচনা হয় নাই তত্ত্বাবধায়ক প্রধান সরকার তারা এই তারা তোমাদের দেশের আইনে তোমাদের দেশ নির্বাচন নাহিদ হোসেন নিউজ 24 ঢাকা